তখন আমি ক্লাস ফোরে পড়তাম। একবার কি হয়েছে জানো তো, তোমরা এই গল্পটা শুনলে একটু রীতিমতো হেসেই ফেলবে, আমারও যখন যখন মনে পড়ে আমি বসে বসে হাসি একা একা নিজে নিজে। তো কি হয়েছে বলো তো, আমার একটা কাকিমণির নতুন বিয়ে হয়েছিল, তো উনি জানতো যে আমার কপি করার প্রবণতাটা একটু বেশি, মানে যার কাছে যেটা দেখি সেটা আমি নিজেই চেষ্টা করবই করবো। তো সেই জন্য উনি কি করেছে, মানে থ্রেডিং করছিল আর কি, ভুমরি প্লাগ করছিল। তখন দিনে তো এত পার্লারে টার্লারে গিয়ে মানে ভুমর প্লাগ করার মতো ছিল না, যেত মানে বিশেষ কোনো প্রোগ্রাম থাকলে তারপর যেত আর কি। এবার উনি কি করেছেন, আমি দেখে ফেলবো ওই ভয়ে উনি গিয়ে ঘরের পেছনে গিয়ে ব্লেড দিয়ে আর কি ভুমরি প্লাগ করছিল। এবার ভুমরি প্লাগের মানে কি সেটা আমি একদমই জানতাম না, পরে পড়তাম, জাস্ট বয়সটাও কতটুকু হয়েছে বলো তো। এবার যতই আমার থেকে লুকিয়ে গিয়ে ভুমরি প্লাগ করুক না কেন, আমি তো দেখেই ফেলেছি। এবার কিভাবে করছে সেটা আর ভালোভাবে দেখিনি, দেখেছি কি ব্লেড দিয়ে ভুমরের মধ্যে কিছু একটা করছে। এবার আমিও ঠিক সেইভাবে একটা ব্লেড নিয়ে চুরি করে গিয়ে ঘরের পেছনেই ঠিক বসে আমি কি করেছি, নিজের ভুমরের এক সাইড ধরে কাটা শুরু করে দিয়েছি আয়না দেখে দেখে। ডান দিকের ভুমর না জানি বাম দিকের ভুমর আমার ঠিক মনে নেই, একটু একটু করে অর্ধেক কেটেই ফেলেছিলাম নিজের ভুমরে। ভাগ্যিস ঠিক সেই টাইমে আমার বাবু দেখে ফেলেছিল, তো এবার যা বকা দিয়েছে, না হলে তো আমি পুরো ভুমরটাই পুরো কেটে ফেলতাম। তো এবার ভাবো সেই ফোর থেকে আমি নিজের ভুমর প্লাগ করছি, এবার মানে ভুল করে তো মানুষ শেখে বলো। এবার সেই থেকে আস্তে আস্তে নিজেও করতাম ব্লেড দিয়ে আর কি ভুমর প্লাগ, অন্য কেউ করে দিতাম তখন না, ঠিক ফোরে না মানে আরো বড় হওয়ার পর আর কি। এটা কিন্তু আমার জীবনের খুব সত্যি একটা ঘটনা, একটুও আমি বানিয়ে বলছি না, তো এই আর কি ব্যাপার। এবার আজকের ব্লগটা কোথা থেকে শুরু হয়েছে বলো তো, তো আজকে ছিল আমাদের আর কি প্র্যাকটিস টিচিং এর লাস্ট ডেট। তো সেই যে স্কুলে আমরা প্র্যাকটিস টিচিং করেছিলাম ওই স্কুল থেকে আমাদের আর কি ফেয়ারওয়েল দেওয়া হবে। তো সেই জন্য সকাল সকাল উঠে আমার বান্ধবী বললো কি আমার ভুঁড়িগুলো উঠে গেছে, আমাকে একটু মানে ঠিকঠাক করে দেবো ভুঁড়িগুলো। তো আমি ব্লেড দিয়ে আর কি, আমি সুতো দিয়ে পারি না, ব্লেড দিয়ে করে দিয়েছি ওকে। তো সেটা করতে গিয়ে আর কি সে ছোটোবেলার গল্পটা আমার মনে পড়ে গেলো আর তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এবার স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেলো আর আমরা সবাই মিলে রেডিও হয়ে নিলাম। তো যেহেতু আমাদের লাস্ট দিন ছিল সেই জন্য আমরা সবাই মিলে একটু বেশি সাজগোজ করেছিলাম। দেখতে দেখতে কখন জানি না ওই 11-12 দিন কেটে গেলো ওই ছেলে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে ওই স্কুলটাতে। সব কিছুরই একটা শেষ থাকে, ওই দিন আমাদেরও শেষ দিন ছিল ওই স্কুলে। তো এবার সেই স্কুলে যাওয়ার পথে যেহেতু আমরা রুম থেকে তেমন কোনো টিফিন খেয়ে বেরোইনি, আর আমার তো সব সময়ের জন্য ফেভারিট জিনিস হচ্ছে চানাচুর, আমি একটা দোকান থেকে চানাচুর কিনে নিয়ে খেয়েছি। আর তোমাদের বলেছিলাম না যে আমরা স্কুলে একটা সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য বাচ্চাদের প্র্যাকটিস করাচ্ছি, ওই সাংস্কৃতিক প্রোগ্রামটাই ওই দিন হয়েছিল। তো আমরা যাওয়ার সাথে সাথে আর দেরি করা হয়নি, যেহেতু ছোট ছোট বাচ্চা সকলেই আর আগে থেকে সমস্ত কিছু রেডি ছিল। তো আমরা যাওয়ার সাথে সাথে শুরু করে দিয়েছি, ছোট ছোট বাচ্চারা নাচছিল, গান গাইছিল, ভীষণ আনন্দ লাগছিল। তারপর এবার আমরা একটা গান গেয়েছিলাম, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম ধন শৃঙ্খল। একটা গ্রামে আমার বাড়ি, সেখান থেকে উঠে এসে আজকে এখানে এসেছি।
প্রোগ্রাম শেষ হওয়ার সবশেষে আমরা সকলে নিজেদের নিজেদের পরিচয় দিয়েছিলাম, যেটা কিনা প্রথমেই করার দরকার ছিল। তো কেউ যেহেতু মনে করায়নি আর মনেও ছিল না, তো স্যার লাস্টে মনে করিয়ে দেওয়াতে, ওই স্কুলের শিক্ষক আর কি, উনি মনে করিয়ে দেওয়াতে আমরা সকলে সকলের পরিচয় দিয়েছিলাম। সত্যিই তাই, আমি কখনো এটা লজ্জা পাই না যে আমার বাড়ি গ্রামে। হ্যাঁ, আমি বুক ফুলিয়ে বলি আমি গ্রামে, আমি গ্রাম থেকে উঠে এসে এখন যা সমস্ত করছি সব কিছু করছি। তো এবার তো প্রোগ্রাম শেষ হওয়ার পর, যেহেতু আমাদের ওই স্কুলের লাস্ট দিন ছিল, মানে ফেয়ারওয়েল ছিল, তো সেই জন্য আমাদের সকলকে আর কি খাইয়েছিল স্কুল থেকে। তো আমরা খেয়ে দিয়ে এসে তারপর আসার পথে আমার যেহেতু টিফিন শেষ হয়ে গিয়েছিল, আমি মানে কয়েকটা বিস্কিট কিনে নিয়ে এসেছিলাম। দু তিন ধরনের বরবন বিস্কিট কিনেছি, পটেটো চিপস প্লাস বিস্কিট একসাথে, সেটা কিনেছি। তারপর হেপি হেপি বিস্কিট কিনেছি, আরও কয়েক ধরনের বিস্কিট কিনেছি, কয়েকদিনের মোটামুটি পুঁজি করে নিয়ে এসেছি, কারণ সব দিন তো আর বাইরে বেরোনো সম্ভব নয়। আর যাওয়ার সময় এতটা তাড়াহুড়োই ছিলাম যে স্নান করে যাইনি। এবার এসে স্নান টান করে কাপড় চোপড় যা ছিল মোটামুটি ধুয়ে দিয়েছিলাম। আর আমরা যেহেতু দোতলায় থাকি, চারতলার উপরে মানে 5 নম্বরে হচ্ছে ছাদ, তো সেই জন্য সব দিন তো আর উপরে উঠে রোদে দেওয়া সম্ভব নয়। সেই জন্য রুমের মধ্যেই মেলে দিই জামা কাপড় ধুয়ে। আর আমার মতো পাগল আছো বলো তো, এখন প্রায় সন্ধ্যা 6টা মতো বাজতেছে, এখন আমি মাত্র স্নান করেছি। স্নান না করে পুরো স্কুল টুল সব কিছু ঘুরে চলে এসেছি, প্রোগ্রাম টোগ্রাম সব কিছু সেরে চলে এসেছি, খেয়েও নিয়েছি, বাট এখন মাত্র স্নান করেছি। আমার এরকমটাই অভ্যাস যে আমি মানে একটু বিকেল করে স্নান করি, মানে বেশি সকাল করে স্নান করতে গেলে আমি অসুস্থ হয়ে যাই, তো সেই জন্যই আর কি আমি বিকেল করে স্নান করি। তোমরা কারা কারা আমার মতো আছো যে যারা বিকেল করে বা রাতে স্নান করতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এইমাত্র জাস্ট স্নান করে আসলাম, এবার স্নান টান করে একটু খেতে ইচ্ছে করে কিছু, তো এখন আমি এটা নিয়ে বসেছি, দেখেছো এটা কারা কারা খেতে ভালোবাসে বলো তো। আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে, তো আমাদের বাড়ির আশেপাশে যেহেতু তেমন কোনো দোকান পাওয়া যায় না, তো এখানে আসার পর এটা আমি ফার্স্ট ট্রাই করছি, মানে আগেও একদিন করেছিলাম, এখন আবার একদিন করছি, মানে কলকাতায় আসার পর এটা আমি ফার্স্ট ট্রাই করছি। এটা বলবো না যে এটা আমাদের ওদিকে পাওয়া যায় না, পাওয়া যায়, বাট আমি কখনো ট্রাই করিনি, এখানে ফার্স্ট এসে ট্রাই করলাম। মানে বিস্কিট আর চিপসের একটা কম্বিনেশন, দুটো ফ্লেভার এর মধ্যে পাওয়া যায়, ভীষণ ভালো। এখন না না ঠিক আছে বলো, সারাদিন বসে থাকা সেরকম তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তবু যতটুকু যা পারি শেয়ার করবো। আরেকটা গুড নিউজ তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, যে আমি হচ্ছে গিয়ে 25 তারিখ মানে 25শে আগস্ট ট্রেন টিকিট কেটে ফেলেছি, রাত্রি 9:40 আমাদের ট্রেন। তো আমরা 27 তারিখ ভোর 5টায় গিয়ে হচ্ছে ত্রিপুরায় পৌঁছাবো, মানে বাড়িতে চলে যাবো, প্রায় 1.5 মাস পর বাড়িতে যাবো। তো এই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করার বাকি ছিল, সেটা শেয়ার করে ফেললাম। আর আসার সময় তো ফ্লাইটে এসেছি, যাওয়ার সময় ট্রেনে যাবো, কারণ আমার মানে লং ড্রাইভে ট্রেনে যাওয়ার ভীষণ ইচ্ছা, তো সেই জন্যই আর কি যাচ্ছি। আর এমনিতেও আমি এতটা বড় লোক নই যে বারবার ফ্লাইটে আপ ডাউন করবো, ট্রেনেও যেতে হবে, ট্রেনের মানে কী আসলে সেটাও জানতে হবে, তাই না? এসিতেই কেটেছি, স্লিপারে কাটিনি, এসিতেই কেটেছি। তো দেখা যাক কী করে কী হয়, কীভাবে বাড়ি যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। দেন সন্ধ্যার সময় আমরা সকলে মিলে 15 আগস্টে গান দেওয়ার জন্য প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ